ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বরাবরের ন্যায় আজকেও আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পপুলার কোম্পানির গ্যাস্ট্রিকের ঔষধ ডেক্সোগার্ড 30 ক্যাপসুল নিয়ে। এটি গ্যাস্ট্রিকের আপডেট ঔষধ, খুব ভালো কাজ করে এই ঔষধটিতে। বিস্তারিত আলোচনায় যাচ্ছি ভিউয়ার্স। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখবেন না টেনে, ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে। ভিউয়ার্স, ঔষধ সম্পর্কিত আমার চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র আপনাদের সঠিক ধারণা দেওয়ার জন্য বানানো হয়ে থাকে। যে কোনো ঔষধ খাবার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে নেবেন। ক্যাপসুল ডেক্সোগার্ড 30 mg, জেনেরিক ডেক্স ল্যান্সোপ্রাজল 30 mg, কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দাম প্রতি পিস মাত্র 10 টাকা। ব্যবহার, ডেক্সোগার্ড 30 mg আমরা কেন খাব, কি কাজে এটি ব্যবহার করা হয় সেটি জানব। 1 নম্বরে, দীর্ঘদিনের অ্যাসিডিটি সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। 2 নম্বরে, বুক জ্বালাপোড়া নিরাময়ে এটি ব্যবহৃত হয়ে থাকে। গ্যাস্ট্রিকের জন্য ফ্যাটের ভিতরে ব্যথা হলে এটি ব্যবহৃত হয়ে থাকে। পেটের ভিতরের ব্যাকটেরিয়া দমনে এটি ব্যবহৃত হয়ে থাকে। আলসার ও ফ্যাটের ঘা দূর করতে এটি ব্যবহৃত হয়ে থাকে। সকল ধরনের ইরোসিভ ইসোফেগাইটিস নিরাময়ে, সুস্থ হয়ে যাওয়া ইরোসিভ ইসোফেগাইটিস নিয়ন্ত্রণে, নন ইরোসিভ গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স নিয়ন্ত্রণে, ক্ষয়কারী খাদ্যনালী এর সমস্ত গ্রেডের নিরাময়ের জন্য এটি নির্দেশিত হয়ে থাকে। যাদের ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল, রেবিপ্রাজল, প্যান্টাপ্রাজলে কাজ করে না, এটা তাদের জন্য। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির পরিমাণ অতিরিক্ত পর্যায়ে চলে গেলে তখন এটি ব্যবহৃত হয়ে থাকে। মাত্রা এবং সেবনবিধি, এটি যেহেতু গ্যাস্ট্রিকের সব ঔষধ থেকে আপডেট ঔষধ, সেহেতু এটি খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। এটি প্রতিদিন একটি করে খেতে পারেন, তবে আপনার ডাক্তার আপনার সমস্যার উপর নির্ভর করে ঔষধের পরিমাণ বাড়াতে পারে। বুক জ্বালাপোড়া নিরাময়ে 30 mg করে দিনে একবার 6 মাস পর্যন্ত। ইরোসিভ ইসোফেগাইটিস নিরাময়ে 60 mg করে দিনে একবার 8 সপ্তাহ পর্যন্ত। সুস্থ হয়ে যাওয়া ইরোসিভ ইসোফেগাইটিস নিয়ন্ত্রণে 30 mg করে দিনে একবার 6 মাস পর্যন্ত। সিমটোমিক নন ইরোসিভ গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স নিয়ন্ত্রণে 30 mg করে দিনে একবার 4 সপ্তাহ পর্যন্ত। পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা খুব কমই দেখা যায়, যার মধ্যে ডায়রিয়া, তলপেটে ব্যথা, বমি বমি ভাব, বমি, পেটে গ্যাস ইত্যাদি হতে পারে। সতর্কতা, একই সাথে ওয়ারফেরিন গ্রহণকারী রোগীদের ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও এবং প্রথাম্বিন টাইম বৃদ্ধি পর্যবেক্ষণের প্রয়োজন হতে পারে। INR এবং প্রথাম্বিন টাইম বৃদ্ধি অস্বাভাবিক রক্তপাত ঘটাতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার, গবেষণায় গর্ভাবস্থায় কোনো খারাপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতি নির্দেশনা, ডেক্সল্যান্সোপ্রাজল সেই সকল রোগীদের জন্য প্রতি নির্দেশিত যাদের এই ফর্মুলেশনের যে কোনো উপাদানের জন্য জানা অতি সংবেদনশীলতা রয়েছে। ঔষধ আন্তঃক্রিয়া, ডেক্সল্যান্সোপ্রাজল যে সকল ঔষধের বায়ো অ্যাভেলেবিলিটির জন্যে পাচক pH গুরুত্বপূর্ণ তাদের শোষণে হস্তক্ষেপ করতে পারে, যেমন এম্পিসিলিন, অ্যান্টার্স, ডিগোক্সিন, আয়রন লবণ, কিটোকোনাজল। মাত্রাধিক্য, ডেক্সল্যান্সোপ্রাজল অতিমাত্রায় ব্যবহারের কোনো উল্লেখযোগ্য তথ্য নেই। একাধিকবার ডেক্সল্যান্সোপ্রাজল এর 120 mg এবং একক মাত্রায় 300 mg ব্যবহারে কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সংরক্ষণ, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন।
ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ এত কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।